हजरते आदम अलैहिस्सलाम के दुनिया पाठानो हलो, आदम के पाठानो हलो श्रीलंकार एक पहाड़े जार नाम हे एडामिस्टिक, और हवा अलैहिस्सलाम के पाठानो हलो सऊदीर जेद्दा शहरे। कौन शहरे? जेद्दा अथवा जद्दातुन शब्द अर्थ हे दादी, যেহেতু আমাদের আদিমাতা অর্থাৎ দাদিকে এই জেদ্দা শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এই জন্য এই জায়গার নামকরণ করা হয়েছে জেদ্দা। বলি সুবহানাল্লাহ। বছরের পর বছর তারা দুনিয়ার মধ্যে ক্রন্দন করলেন, কাঁদলেন, এক পর্যায়ে খুঁজতে 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 দুইজনে একত্রিত হলেন আরাফার ময়দানে এসে। বলি সুবহানাল্লাহ। আরাফা শব্দের অর্থ হচ্ছে পরিচিত হওয়া, একে অপরের সাথে ফেস হওয়া, কথাবার্তা হওয়া, একে অপরকে জানা। যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম আরাফার ময়দানে একত্রিত হয়ে একে অপরের সাথে নতুন করে পরিচয় হয়েছিলেন, এই জন্য আরাফার ময়দানের নামকরণ করা হয়েছে আরাফা। বছরের পর বছর তাদের কান্না দেখলেন, কান্নার এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজনকে ডাক দিয়ে বললেন, ও আদম এবং হাওয়া তোমরা শোনো, আমি তোমাদেরকে এমন একটা বাক্য শিখাই দিব যেই বাক্য দিয়ে আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিব। বাক্যটা হচ্ছে রব্বানা, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা এই বাক্য শিখাই দিলেন। বাক্যের অর্থ হচ্ছে, আয় আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, অবিচার করেছি, আপনার হুকুম অমান্য করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, আমাদের উপরে দয়া যদি না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সাথে সাথে কবুল করে নিলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে মাফ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাজেই হচ্ছে বান্দাকে ক্ষমা করে দেওয়া, শয়তানের কাজ হচ্ছে মানুষকে ওয়াসওয়াসা দেওয়া, আর মানুষের কাজ হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আর ক্ষমা চাইলেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। শয়তান শপথ করে আল্লাহকে বলছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত বনি আদমকে ওয়াসওয়াসা দিয়ে আমি জাহান্নামে নিয়ে যাবই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান রে তুই যতই ওয়াসওয়াসা দেস না কেন, বনি আদম যখন একবার আল্লাহ বলে আমাকে ডাক দেবে, কি বলে ডাক দিবে? আল্লাহ। আল্লাহ বলে যখন ডাক দিবে, ডাক দিয়ে যখন আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষ জানতেন তিনি কত বছর বাঁচবেন। হযরতে আদম আলাইহিসসালামকে যখন তৈরি করা হলো, তৈরি করার পরে তার সামনে সমস্ত রুহগুলা রাখা হলো, রুহগুলা রাখার পরে হযরতে আদম আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন, বললেন, ওগো আল্লাহ এরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা হচ্ছে তোমার সন্তান। হযরতে আদম আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন ফুটফুটে চমৎকার একটা রুহু দেখা যায়, বললেন, এই রুহুটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়, এই রুহুটা হচ্ছে হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ এই দাউদ পৃথিবীতে কতদিন বাঁচবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরবাউনা সানাতান, এই দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম 40 বছর দুনিয়ার মধ্যে হায়াত পাবে। কয় বছর? হযরতে আদম বললেন, এত কম কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইটাই তার জন্য নির্ধারণ। আদম বলেন, তার হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রুফিয়াতিল আকলাম, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে দেওয়া হয়েছে, ভাগ্য সবার সব বণ্টন করা হয়েছে, এখন আর হায়াত বাড়িয়ে দেওয়া যাবে না। আদম প্রশ্ন করলেন, আমার হায়াত কত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উমরুকা আলফে সানা, হে আদম তোমার বয়স হবে 1000 বছর। কয় হাজার? 1000 বছর। হযরতে আদম বললেন, আমার যেহেতু 1000 বছর আর আমার ফুটফুটে ওই সন্তানের বয়স 40 বছর, সুতরাং আমার 1000 বছর থেকে 60 বছর দাউদকে দিয়ে দেন। কয় বছর দাউদকে দেওয়া হলো? আর আগের কয় বছর ছিল দাউদের? 40 আর 60 কত হয়? আর হযরতে আদম আলাইহিসসালামের 60 দেওয়ার ফলে তার কাছে থাকলো কত বছর? 940 বছর থাকলো। এইবার যখন
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম 940 বছর দুনিয়াতে বসবাস করলেন। এমতো অবস্থায় মালাকুল মউত আগমন করলো, বলল আদম আপনার হায়াত শেষ হয়ে গেছে, এখন চলেন আল্লাহর কাছে যেতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, কেন, আমার বয়স কত? আমার বয়স তো 940 বছর, সুতরাং এখনো তো আমার বয়স 1000 হয় নাই, আমি কেন এখনই মৃত্যুবরণ করব? এইবার মালাকুল মউত প্রশ্নের জবাব দিয়ে বলেন, কারণটা হচ্ছে আপনার বয়স 1000 ছিল, আপনি রুহের জগতে আপনার পুত্র দাউদকে দিয়েছেন কয় বছর? 60 বছর দিয়েছেন, সুতরাং আপনার বয়স এখন 940 বছর, আপনার আয়ু শেষ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, না, আমি আমার পুত্রকে আমার 60 বছর দেই নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুলে গেলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ভুলে গেছেন, এজন্য তার পুত্ররাও ভুলে যায়। সুবহানাল্লাহ। কোন সম্মানিত হাজির, ওই সময় থেকে তখন থেকে সাক্ষী এবং লেখার রসম প্রচলন জারি হয়ে যায়, কারণ মানুষ ভুলে যায়। মানুষ কি করে? ভুলে যায়, মানুষের স্বভাব। মানুষ মানুষ শব্দের আরবি শব্দ হচ্ছে ইনসান। ইনসান শব্দটি নাসিউন থেকে উৎপত্তি, আর নাসিউন মানে হচ্ছে ভুলে যাওয়া। নাসিউন মানে, এজন্য মানুষ খালি ভুলে যায়। মানুষ খালি, মানুষ জীবনে কত কি শোনে, কত পড়ে, কত জানে, তারপরেও কি সব মনে থাকে? মানুষ সব ভুলে যায়। সম্মানিত হাজিরিন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এইভাবে ফেরেশতার কাছে অবজেকশন করলেন, আমার এখনো 1000 বছর বয়স হয় নাই, ফেরেশতা আল্লাহকে বললেন, আল্লাহ আদম এখন ভুলে গেছে, আদম তার পুত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে 60 বছর দিয়েছে, অথচ এখন বলে দেই নাই। এরকম মানুষ আছে না নাই? খায়া কয় খাই নাই, দিয়ে কয় দেই নাই, নিয়ে কয় নেই নাই, এরকম মানুষ আছে না দুনিয়াতে? সুতরাং সম্মানিত হাজিরিন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এইভাবে ফেরেশতাকে বললেন, ফেরেশতা আল্লাহকে বললেন, আল্লাহ বললেন ঠিক আছে চলে আসো, যেহেতু আদম আরো 60 বছর থাকতে চায় তাহলে থাক, তুমি চলে আসো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম 1000 বছর পূর্ণ করলেন। 1000 বছর পূর্ণ করার পরে যেই দিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্তেকাল করলেন, এই দিনটা ছিল পবিত্র জুমার দিন। বলি সুবহানাল্লাহ।